নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব, রামপুরহাটে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখব, রামপুরহাটে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি করে তিনি বকটুই গ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই নিয়ে আমরা কথা বলে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃণালজিৎ গোস্বামী। মৃণালজিৎ, এই মুহূর্তের আপডেট জানতে চাইবো। মানুষই এই মাত্রই তো মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু হেলিপ্যাডে অবতরণ করছেন এবং তারপরে তিনি সহস্র সকলের সঙ্গে করমর্দন করেছেন, নমস্কার বিনিময় করেছেন। যে সমস্ত মানুষজন ছিলেন তাকে দেখেছেন, তাদের উপস্থিতি হাতে নিয়েছেন এবং তিনি যাওয়ার পথে তিনি জানিয়ে দিয়ে গেলেন যে তিনি যেতে যেতে কোথায় প্রোগ্রাম হবে তিনি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছেন। তবে তার একটাই সিদ্ধান্ত যে তিনি বকটুই গ্রামের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন এবং এই মুহূর্তে তার গাড়ি কিন্তু বকটুই গ্রামের দিকেই বেরিয়ে গেল। কতক্ষণ সময় লাগবে বলে মনে করা হচ্ছে? এই বকটুই গ্রামে পৌঁছাতে এখান থেকে যেহেতু কনভয় রয়েছে এবং অনেক ধন্যবাদ মৃণালজিৎ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৃণালজিৎ গোস্বামীর সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রামপুরহাটে পৌঁছে গিয়েছেন, তবে গাড়ি করে তিনি বকটুই গ্রামের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বকটুই গ্রামে পৌঁছে যাবেন, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। রামপুরহাটে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি করে রওনা দিয়েছেন বকটুই গ্রামের উদ্দেশ্যে, কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা গ্রাম। এবং যেমনটা জানা যাচ্ছে যে রামপুরহাটে কিন্তু অনুব্রত মণ্ডল, নগেন্দ্র ত্রিপাঠী, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সেন এবং চন্দ্রনাথ সেনা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। আর কিছুক্ষণের মধ্যেই বকটুই গ্রামে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে এবং পুরো পরিস্থিতি নিজে দেখতে আজ পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি অঞ্জনদের সঙ্গে। অঞ্জন, গ্রামের কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই ঠিক, দেখো গ্রামে যারা নিরাপত্তা আধিকারিক রয়েছেন তারা কিন্তু পজিশন নিয়ে ফেলেছেন, আর কিছুক্ষণের মধ্যে আর মিনিট পাঁচ সাতেকের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বকটুই গ্রামে পৌঁছবেন। দেখো এই মুহূর্তে বকটুই গ্রামে যেই বাড়ি থেকে সাতটি মৃতদেহ উদ্ধার হয়েছিল ঠিক সেই বাড়ির সামনে ব্যারিকেডিং করা হয়েছে এবং সেখানেই কিন্তু নিরাপত্তা আধিকারিকরা তারা কিন্তু পজিশন নিয়ে ফেলেছেন এবং তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার মুখ্যমন্ত্রী এই বকটুই গ্রামে এসে পৌঁছবেন, যে বাড়ি থেকে তোমার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল সেই বাড়ি পরিদর্শন করবেন, তারপরেই কিন্তু তিনি পৌঁছবেন যে ভাদু শেখ খুন হয়েছিল সেই ভাদু শেখের বাড়িতে তিনি পৌঁছবেন, তার পরিবারের লোকজন, ভাদু শেখের স্ত্রী সন্তান এবং তার মা বাবা, তার পরিবারের 16 জন সদস্য তারা কিন্তু এই মুহূর্তে তারা গ্রামে এসে পৌঁছেছেন। তারা গ্রামে পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং গ্রামে যারা তারা যাতে বসবাস করতে পারেন সেই আশা নিয়েই কিন্তু তারা গ্রামে ফিরেছেন এবং সেই দাবিটাই তারা মুখ্যমন্ত্রীর কাছে করবেন বলে আমরা জানতে পারছি। তবে তারা কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী বকটুই গ্রামে পৌঁছবে, সেই ছবিও আমরা তোমার দেখাতে পারছি। কিছুক্ষণ আগেই তোমার রামপুরহাট 1 নম্বর ব্লকে যে কিষান মান্ডি, তার পাশে যে স্থায়ী হেলিপ্যাড সরকারি, সেখানটা মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছেন, তারপরে তোমার গাড়িতে করে সড়ক পথে তিনি বকটুই গ্রামের দিকে রওনা দিয়েছেন। ভেটপ্যাট থেকে বকটুই গ্রামের দূরত্ব 2 কিলোমিটার, আসতে খুব জোর 5 থেকে 7 মিনিট তার সময় লাগবে, পুরো রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে, তার কিছুক্ষণের মধ্যে গ্রামে পৌঁছে যাবেন এমনটি আমরা জানতে পাচ্ছি। পাশাপাশি সমস্ত আধিকারিক যারা রয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে গ্রামে পজিশন নিয়ে ফেলেছেন এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছবেন সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছেন নিরাপত্তা আধিকারিকেরা। তাদের কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী গ্রামে পৌঁছবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। গ্রামের সমস্ত নিরাপত্তা আধিকারিক, জেলা পুলিশ এবং যারা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আছে তারা কিন্তু এই মুহূর্তে পজিশন নিয়ে ফেলেছেন। একেবারেই অঞ্জন, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঞ্জন দের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই গ্রামে পৌঁছে যাবেন। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।